লাই লিলাম তো সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার। আল্লাহ এই অবস্থাটা দেখছেন ভাই, এখানে আসার সঙ্গে সঙ্গে ভাই কি শুরু হইছে, কিভাবে ভাই মনে হচ্ছে কেউ কলটা চাপতেছে এবং কলের মুখ দিয়ে আগুন বের হচ্ছে ভাই। যে ঘটনা ভাই এর আগে আমি কোথাও জায়গা দেখি নাই, এরকম একটা ভাই ঘটনা একদম কাছ থেকে দেখতেছি ভাই। তখন যেন গাটা ভার হয়ে গেছে। প্রিয় বন্ধুদের কি বলবে কয়টা বাজে আমি একটু দেখাই, এই গভীর রাত এখন গুগল টাইমে আমি এখন দেখাই। তাহলে রান ভাই কলটা কিন্তু আবার থেমে গেছে কেমন যেন। রান ভাই কয়টা বাজে এখন? প্রিয়বন্ধু রান ভাই একটু রিফ্রেশ করেন, 2টা বেজে 16 মিনিট দেখলাম ভাই, 2টা বেজে 16 মিনিট। ভাই কলের মুখ থেকে কীভাবে ফটফট আগুন পড়তেছে দেখেন। প্রিয়বন্ধুরা আমরা যে কথা শুনছি আর কি, যে এখানে নাকি গভীর রাতে এভাবে কলটা এভাবে নিজে থেকে এভাবে নড়ে আর মুখ থেকে ফটফট আগুন করে ভাই, এভাবে ফুটা ফুটা আগুন করে মুখ থেকে। কিছু বুঝতে পারি কিনা? হ্যাঁ ভাই একটু কাছে যেয়ে দেখার চেষ্টা করেন তো। বন্ধ হয়ে গেল ভাই কম কল জান। আল্লাহ ভাই এটা কি হলো ভাই? ভাই আমি যখন কলটা বন্ধ হয়ে গেল তখন ধরে দেখতে গেলাম ভাই, তখনই কেমন যেন ভাই আবার সে একই কর্মকাণ্ড করতেছে। প্রিয় বন্ধুরা এতক্ষণ কীভাবে মুখ থেকে আগুন পড়তেছিল দেখ ভাই, কলের এরিয়া আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কলটা বন্ধ হয়ে যাচ্ছে। জি ভাই প্রিয় বন্ধুরা যখনই কলের উপরে পা দিলে তখনই কলটা বন্ধ হয়ে গেল কেমন জানো ভাই। আল্লাহ রাহান ভাই এটা কি হলো ভাই? ধরে দেখতে হচ্ছে ভাই কলে টাচ করার আগে ভাই এরকম। ও মাই গড আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাহান ভাই আমার কিন্তু অলরেডি কিন্তু গা হাত পা কাঁপা শুরু হয়ে গেছে ভাই। আমি কিন্তু রাহান ভাই আমার কিন্তু অলরেডি গা হাত পা কাঁপা শুরু হয়ে গেছে ভাই, যে গরমকাটে করতেছে আমারও ভাই সেমটাই হচ্ছে ভাই। আমারও ভাই কেমন ধরে গাটা ভার হয়ে যাচ্ছে। আল্লাহ ও মাই গড অবস্থাটা একটু দেখেন জোয়ান ভাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লাইট ভাই কলের ভিতরে ধোঁয়া, ভাই কলের ভিতরে ধোঁয়া বেরোচ্ছে কীভাবে দেখেন। কলের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, কলের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখেন ভাই। হ্যাঁ ভাই কলের ভিতর থেকে কীভাবে ধোঁয়া বেরোচ্ছে দেখেন। আল্লাহ ওটাতে হাত দেওয়ার চেষ্টা করেন না, হাত দেওয়ার চেষ্টা করেন না। আল্লাহ রান ভাই কিভাবে ধোয়া বেরোচ্ছে দেখেন ভাই। ও মাই গড কলটা বন্ধ হয়ে গেছে ভাই। ভাই অবস্থা দেখছেন ভাই, এটা কিন্তু এটার সাথেও সংযোগ নাই, কলেজ এটার সাথেও সংযোগ নেই, তারপরে কিভাবে কলটা চাপতেছে আর এখান থেকে আগুন বেরোচ্ছে ভাই। এখানে কিন্তু এর সাথে সংযোগটা নাই। জি ভাই আল্লাহ ভাই এর ভিতরে কিছু দেখা যাচ্ছে কি রান ভাই? কলটা ভাই টাচ করে নেবে। আল্লাহু আকবার আমার অবস্থাটা ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বুঝছেন ভাই রান ভাই আমার তার মানে এই জায়গাটা ভালো লাগছে না ভাই। কলটা দেখেন তো একটু নাড়াচাড়া দেখেন তো ভাই কীভাবে এবার আগুনটা পড়তেছে কীভাবে। কলটা কিন্তু ওই এসির সাথে সংযোগ নেবে, ভিতরে কিন্তু কোনো সংযোগ নাই। রান ভাই 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 দূরে 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 সরেন ভাই। ভাই আগুন লাগছে তো প্রচুর গরম নাকি ভাই? কলটা ভাই কলটা গরম, তারপরে ভাই ধরার সঙ্গে সঙ্গে ভাই। আল্লাহ ভাই হাত পুড়ে গেছে নাকি রান ভাই? হাতটা পুড়ে গেছে নাকি ভাই? হাতটা পুড়ে যায়নি, তার মানে কলটা ধরার সঙ্গে সঙ্গে গরম এমনিতে, তারপর ভাই এমন জোরে আক্ত তো ধাক্কা দিচ্ছে, উপর দিকে উঠে চলেছে জোরে জোরে অটোমেটিক ভাবে ভাই। আমাকে তার মানে আমাকে নিয়েই মনে হচ্ছে কলটা ডানটাটা উড়ে যাওয়ার কায়দা। এখানে একটু যাওয়া যাবে না সামনের দিকে। প্রিয় বন্ধুরা আসলে মূলত এখানে এই ধরনের ঘটনা ঘটে থাকে, এভাবে নাকি কলটা নিজে থেকে এভাবে উঠানামা করে আর মুখ থেকে ভাই ফোট ফোট আগুন পড়ে ভাই। জি ভাই।